বাইকটা তো আপনার আপনি দিবেন পার্কিং আপনার মোবাইলে লিখে দেয় কমার্শিয়াল পার্কিং কোথায় কোথায় লেখা আছে দেখেন ওটাই নিয়ে আসলেন কেন না আমি ওইখানে ছিলাম উনি আমাকে নিয়ে এসে বলতেছে এখন আমাকে পার্কিং দিতে হবে ভাই আমি পার্কিং ভাই বলছিলাম 150 টাকা লাগবে আশিয়াল্লাহ যাবে কি আপনি আটা মারাছেন কেন বেশি কথা বলছো নাকি না বাংলাদেশ থেকে গেছ না ইন্ডিয়া কিনে নিয়েছো দাদা এটা লাগে বেশি চালাকি করো না বললাম তো এটা বাংলাদেশ নয় এটা ইন্ডিয়া এরকম কথা বলে নেই যাও हावड़ा स्टेशन ढाकार उद्देश्य ट्रेन छाड़े ना ट्रेन छाड़ा शियालदा थे सो एखान आबार शियालदा जाते तो एक ओला बुक करते देखिए आसे क्या कम्पानी देवे बाइक तो अपना आपने दीबें पार्किंग मोबाइल लिखे दे कमर्शियल पार्किंग कोथाय কোথায় লেখা আছে দেখেন লোকেশনটা ফিট করুন হ্যাঁ দেখেন লোকেশন এই তো কমার্শিয়াল পার্কিং কি লেখা আছে কোথায় কমার্শিয়াল পার্কিং লোকেশন আছে ওইটাই হ্যাঁ লোকেশন আছে এটা তো পার্কিং চার্জ দিতে হবে আমাকে ধরে পার্কিং ছিল এখন আর তর্ক করে কোনো লাভ না 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 আপনি তো আগে বলেন না আমাকে ওইখান থেকে হাঁটায় এই পর্যন্ত নিয়ে আসছেন না কোথা উনিও তো বলতেছে যে না পার্কিং নাই কে বলছে ওনাকে তো জিজ্ঞেস করলাম মাত্র এখানে পার্কিং আছে কিসের জিজ্ঞেস করুন আপনি বলেন কি কোন কিভাবে দেখুন ধরে ঢুকিয়ে দেব তাহলে আমি পুলিশকে ডাক দেই জিজ্ঞেস করি হ্যাঁ পার্কিং এ গাড়ি রাখতে হলে সেটা আপনি বুঝবেন আমি তো আর গাড়িটা নিয়ে আসি না আচ্ছা ঠিক আছে আপনার সাথে তর্ক করছি কি আমি যাবেন না তর্কই বলতেছেন কথা আছে আপনি তাহলে এতক্ষণ আমাকে ওইখান থেকে এই পর্যন্ত হাঁটায় নিয়ে আসলেন কেন না আমি ওইখানে ছিলাম উনি আমাকে নিয়ে এসে বলতেছে এখন আমাকে পার্কিং দিতে হবে বাইক তো আপনি রাখছেন আমি তো রাখি নাই আপনার বাইক কেন আমি কি বাইকটা রাখছি সবাই লাগে সবাই লাগে বাইক বাইক ট্যাক্সি সবই রাখি কেন লাগবে এটা একটু বুঝান আপনি দেবেন না কোথাও আমি যাবেন না তাহলে তাহলে আমি তো আর বাইকটা এসে পার্ক করি নাই আপনি পার্ক করছেন সেইজন্য তো বলি কথা বললো না তো বেশি কথা বললে বেশি গেল তুমি এক্ষুনি বললে উনি বলে যে পার্কিং লাগে না উনি ফারস্টে মাথা নাড়ায়া বলল যে না আমি তো কথা বলছি কোনে তাই বলছি আমি কথা বলছো যদি পার্কিংটা লাগে কিসের লাগবে আমাকে তো বুঝাইতে হবে আমি পার্কিং লাগে না আগে পার্কিং চাপ দিতে হবে ওনার গভর্নমেন্টের গাড়ি বলে এখানে দাঁড় করিয়েছে অন্য কোন গাড়ি দাঁড় হইছে এখানে পার্কিংটা তো দিতে হবে আমি বুঝলাম কিন্তু বাইকটা তো আর আমার না বা কারটা আমার না আমি যে পার্কিংটা দেব कथा আপনি সেটা আগে বললেই পারতেন আমাকে ট্যাক্সি আছে না দাদা আমার কথা তা না সে আমাকে বলতো যে দাদা তুমি অনেক কোন কথা বাড়াচ্ছো তোমাকে বলে দিয়ে যাও চলে যাও তুমি যা খুশি যাবে কথা বাড়াচ্ছেন কেন বেশি কথা বলছো নাকি না বাংলাদেশ থেকে গেছলা ইন্ডিয়া কিনে নিয়েছো হ্যাঁ কিছু বলা হচ্ছে না বলে তুমি কথা বলেই যাচ্ছো আমি বেআইনি কিছু বলছি বেআইনি এখানে একটা লোক বেআইনি বলছে না সবাই উনিও আইনি বলছে চলবে না দাদা আমি অত আইন দেখা দেখাবেন না তো এতক্ষণ ভালো হয়ে আছে যে উনি আরো বলে যাচ্ছে আপনি ওইটা আমি বলছি আপনি ফোনে আমাকে বলতে পারতেন আপনি যান আপনি এখানে আনাই আমাকে বলতেছেন যে দাদা এটা লাগে বেশি চালাকি করো না বললাম তো এটা বাংলাদেশ নয় এটা ইন্ডিয়া रिक्वेस्ट कर ডেকে এনে হ্যারাসমেন্ট করা হয় সেটা আপনারা দেখলেন ভিডিওতে এই জিনিসগুলো আজকে দুইবার ফেস করলাম তো লাস্টে তার সাথে মোটামুটি একটা ভালো একটা তর্ক হইছে কিন্তু লাস্টে একটা দাদাকে পাইলাম সেটা আগে রাইডটা শেষ করি তারপর ওনার সাথে কথা বলে নিচ্ছি আমি আমার দেশে নাই বলে চুপচাপ চলে যাচ্ছি কিন্তু যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন এই জিনিসগুলো একটু হ্যান্ডেল করবেন দেখুন কী পরিস্থিতি হয় আসলে আমরা আপনাদের দেশে ঘুরতে আসি ঘুরতে আসার বিনিময়ে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে অ্যাকচুয়ালি ঠিক না দাদা আসলেন